এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো টেস্ট পরীক্ষার তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের একটি কোশ্চেন এই ভিডিওতে দেয়া হবে তাই তোমরা এই কোশ্চেনটি পাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো তাহলে আমরা সরাসরি চলো কোশ্চেনে চলে যাই তো এক্ষেত্রে ষোলোটি প্রশ্ন বিকল্পধর্মী এই এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে বেছে তো সঠিক উত্তরটি তোমরা জানো এমসিকিউ আকারে দেওয়া হয়েছে সক্রিয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন একথা কে বলেছেন স্কিনার ম্যাকডুকাল স্টাউট গ্রেসেল্ট আমি কেবলমাত্র প্রশ্নগুলো পড়ে দিচ্ছি তোমরা অ্যান্সারগুলো বুঝে নাও প্রাচীন অনুবর্তনের অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী অনুবর্তিত অনাবর্তিত পরিবেশগত পক্ষগত এরপর প্রতিক্রিয়ায় সামান্যকরণের কথা বলেছেন কোহলার প্যাভলপ থনরাইট স্কিনার নবোদয় বিদ্যালয় হবে মেধার ভিত্তিতে ভর্তি আবশ্যিক বয়সের ভিত্তিতে ভর্তি কোনোটাই নয় বিশেষ কোন কোন কাজের প্রতি ব্যক্তি ব্যক্তির যে প্রবণতা তা হলো আগ্রহ পরিণমন মনোযোগ প্রেষণা তারপর ডিআরসি এর সম্পূর্ণ বা পুরো নাম ডিস্ট্রিক্ট রুরাল সেন্টার ডিস্ট্রিক্ট রিসিপ সেন্টার ডিস্ট্রিক্ট রিসার্চ সেন্টার ডিস্ট্রিক্ট রিইউনিয়ন সেন্টার যাই হোক এরপর পরিণমন এক ধরনের সামাজিক প্রক্রিয়া আদেশ নির্ভর প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া নির্ভর প্রক্রিয়া তারপর সিও বি ও এল এর পুরো বা সম্পূর্ণ নাম সেন্টার বেস্ট ওরিয়েন্টাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কিংবা সেন্ট্রাল বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কোনোটাই নয় তারপর শ্রেণী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই শ্রেণীর সীমানা নিম্ন ও উচ্চ সীমা হল চল্লিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক সরি বন্ধুরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কিংবা বি অপশানে যেটি রয়েছে উনচল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপর চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ এরপর উনচল্লিশ দশমিক পাঁচ থেকে চুয়াল্লিশ তো এরপর এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর বিবরণী নাম সার্জন কমিশন মুদালিয়র কমিশন কোঠারি কমিশন রাধা কৃষ্ণান কমিশন এরপর প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড এর ব্যবহার ব্যবহারের কথা বলেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন জাতীয় শিক্ষা নীতি অপারেশান ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য হল প্রাথমিক শিক্ষার পরিণমন পরিমাণগত উন্নয়ন প্রাথমিক শিক্ষায় সুযোগ বৃদ্ধি বিদ্যালয়গুলোতে ব্ল্যাকবোর্ডের ব্যব ব্যবস্থা করা প্রাথমিক পরিমাণগত ও গুণগত মান উন্নয়ন তারপর যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি জ্যাকস ডেলোরের শিখনের স্তম্ভ নয় একসঙ্গে বসবাস করা শিক্ষা জ্ঞান অর্জনে শিক্ষা সকলকে সাহায্য করা শিক্ষা কর্মের জন্য শিক্ষা আমরা এর পরবর্তী পেজে চলে আসবো অন্য প্রশ্নগুলো জানার জন্য স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর কমল বহল নির্মল কুমার সিদ্ধান্ত তারাপদ মেঘনাথ সাহা একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হল অডিও ক্যাসেট দূরদর্শন রেডিও টেলিভিশন এরপর কম্পিউটার সহযোগী শিখন হলো সিএমআই সিএএল সিইউ সিপিইউ তো যেটি হবে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে নেবে তারপর দুয়ের দাগে এসএক হিসেবে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে যে কোনো দশটি লিখতে হবে অপানুবর্তন বলিতে কী বোঝো স্কুল জোট কী রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কি এস এর পুরো নাম কি গড়ের একটি ব্যবহার লেখো প্রাজেল বক্র কি পিক্সেল কি শব্দ প্রভাব কাকে বলা হয় আইআইটি এবং আইটিআইয়ের মধ্যে পার্থক্য লেখো এনসিটি এর সম্পূর্ণ বা পুরোনাম কী থানস্টনের প্রাথমিক ক্ষমতা কি কি কারিগরি স্কুল কত সালে গঠিত হয় দশ দশ প্লাস টু বা টেন প্লাস টু স্তরের শিক্ষা বলতে কি বোঝো আর এস কি কীভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায় প্রসার বলিতে কি বোঝো এরপর বিভাগ খতে মার্কস রয়েছে চব্বিশ সেক্ষেত্রে প্রথমে চার নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণে গৃহীত চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করো সর্বশিক্ষা অভিযান কি সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি বিবৃত করো যে কোনো একটি তোমাদের এক্ষেত্রে লিখতে হবে আর তোমরা সবাই জানো যে পঞ্চাশ নম্বরে তোমাদের টেস্ট এক্সাম হয়েছে প্রতিটি স্কুলে সেক্ষেত্রে এখানেও পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র দেয়া হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে চার নম্বরের লিখতে হবে দুটো দেয়া হয়েছে শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা কীভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান আলোচনা করো এরপর আমরা তিন দাগে চলে আসবো যে কোনো একটি লিখতে হবে আট নম্বরের রয়েছে এক্ষেত্রে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে যে কোনো একটি অ্যান্সার তোমাদের করতে হবে থন্ডাইকের শিখনের সূত্রগুলি কী কী শিক্ষাক্ষেত্রে মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো মনোযোগ কী শিক্ষাক্ষেত্রে মনোযোগের অবদান আলোচনা করো পরিসংখ্যান কী নিচের রাশিমালার মিন এবং মোট এর নির্ণয় করতে বলা হয়েছে তো তারপর চার দাগে আমরা চলে আসবো যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আট নম্বরের রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি আলোচনা করো গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে এর ভূমিকা লেখো কিংবা তোমাদের আরও দুটো দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটি লিখতে হবে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো শিক্ষাক্ষেত্রে অপচয় ও অনুন্নয়ন বলিতে কি বোঝো অপচয় ও অনুন্নয়ন সমস্যায় মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্য স্তরে পিছিয়ে শিক্ষার্থী পিছিয়ে পড়া শিক্ষার্থী বা পিছিয়ে পড়াদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তো সম্পূর্ণ তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের কোশ্চেনটি জানিয়ে দিলাম তো এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকন প্রেস করেও পরবর্তী আপডেট নিয়ে চলে আসছি